প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর বায়ুমণ্ডলের মাত্র 21% অক্সিজেন পুরো পৃথিবীর শুধু সকল জীবকেই বাঁচিয়ে রাখছে না, সেই সাথে জড় বস্তুকেও তার অবস্থানে টিকে থাকতে সাহায্য করছে। কখনো ভেবে দেখেছেন কি, যদি কখনো পৃথিবীর অক্সিজেন শূন্য হয়ে যায় বা মাত্র 5 সেকেন্ড পৃথিবীতে অক্সিজেন না থাকে, তবে পৃথিবীর কি অবস্থা হবে? আজকের ভিডিও থেকে আসেন আমরা সেটা জেনে নেই বিস্তারিতভাবে। পৃথিবীর বায়ুমণ্ডলের 78% নাইট্রোজেন আর মাত্র 21% অক্সিজেন। অক্সিজেন ছাড়া কোনো জীব, জড়, পানি এমনকি মানুষও নিজস্ব অবস্থানে থাকতো না। আপনি হয়তো বলবেন, অনেক মানুষ তো 1-2 মিনিট অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, 5 সেকেন্ড অক্সিজেন অনুপস্থিত থাকলে আর কি বা হবে। কিন্তু না, পৃথিবীতে শুধু তো মানুষ নেই, আরও অনেক কিছু রয়েছে। আশ্চর্যজনক হলেও সত্যি যে মাত্র 5 সেকেন্ড যদি পৃথিবী অক্সিজেন শূন্য হয়, তবে উল্কার মতো খসে খসে পড়বে আকাশে উড়তে থাকা প্লেন, ভেঙে পড়বে কনক্রিটের স্থাপনা, ঘটে যাবে পরিবেশের ভয়ঙ্কর বিপর্যয়। যদি 5 সেকেন্ডের জন্য পৃথিবী অক্সিজেন শূন্য হয়, তবে পাল্টে যাবে পুরো পৃথিবীর চিত্র। অক্সিজেন না থাকলে কংক্রিটের সকল স্থাপনায় ভেঙে পড়বে, কেননা কংক্রিটকে জমাটবদ্ধ রাখতে অক্সিজেন বিশেষ ভূমিকা পালন করে। তাই অক্সিজেন ছাড়া কংক্রিট ধুলায় পরিণত হবে। একটি ভবনে বিভিন্ন ধরনের অপরিশোধিত ধাতু থাকে। অক্সিডেশনের প্রলেপের কারণে ধাতুগুলোকে আলাদা রাখা সম্ভব হয়। কিন্তু যদি অক্সিজেন শূন্য হয়, তখন এটি একটি আরেকটির সাথে আটকে যাবে। সূর্যের বিভিন্ন রশ্মির মাঝে আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি পৃথিবী এবং মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমাদের পৃথিবীতে অতিবেগুনি রশ্মি আসতে বাধা দেয় ওজোন স্তর, যা অক্সিজেন দিয়ে গঠিত। যদি পৃথিবী অক্সিজেন শূন্য হয়ে যায়, ওজোন স্তর ভেঙে পড়বে এবং পৃথিবীতে পৌঁছে যাবে ভয়ঙ্কর অতিবেগুনি রশ্মি। বাতাসে যে পরিমাণ চাপ থাকে তার 21% অক্সিজেনের। অক্সিজেন শূন্য হয়ে গেলে বাতাসের চাপ হঠাৎ করে 21% কমে যাবে। এই বিশাল চাপের পার্থক্যের কারণে আমাদের কানে শ্রবণ স্তর ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। তাই অক্সিজেন ছাড়া গাড়ির জ্বালানি দহন থেমে যাবে, সড়কে আটকে যাবে গাড়ি, হয়তো চীনের সেই ভয়াবহ যানজটের চেয়ে বড় কোনো যানজট তৈরি হবে। বায়ুমণ্ডলে অক্সিজেন না থাকলে উড়ন্ত বিমান চলাচল বন্ধ করে দিবে এবং আকস্মিকভাবে মাটিতে পড়ে যাবে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর সময় বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সাথে বাধা পেয়ে প্রতিফলিত হয়, ফলে আকাশ আলোকজ্জ্বল দেখা যায়। অক্সিজেন যদি অনুপস্থিত থাকে, তাহলে ওজোন স্তরের মতো এসবও হারিয়ে যেতে থাকবে, ফলে সূর্যরশ্মি প্রতিফলিত না হয় আকাশকে আমরা অন্ধকারাচ্ছন্ন দেখব। ভূত্বকের উপাদানের 46% অক্সিজেন। পৃথিবীর বায়ুমণ্ডল অক্সিজেন শূন্য হয়ে পড়লে ভূত্বকের শক্ত আবরণও ভেঙে পড়তে পারে এবং ফলাফলস্বরূপ ভূমির উপরের সকল ভবন এবং স্থাপনা তার অবস্থান ঠিক রাখতে পারবে না, ধসে পড়বে সকল দালান কোঠা। যদি পৃথিবীর অক্সিজেন মাত্র 5 সেকেন্ডের জন্য শূন্য হয়ে যায়, এরকম হাজারো বিপর্যয় হয়তো চলে আসবে। সহজে অনুমান করা যায়, মাত্র 5 সেকেন্ড অক্সিজেন না থাকলে ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে নিচের বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনাদের একটু সহযোগিতা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে।